আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এ সপ্তাহে চাকরি ডাক পত্রিকাটি সংক্রান্ত আমরা মূলত এই চাকরি ডাক পত্রিকাটিতে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এ সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলে এই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর এই চাকরি ডাক পত্রিকাটি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরির আপডেট রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা এখানে তিনশো জন এক নম্বরে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্লার্ক কাম ট্রাইপিস্ট এখানে মোট সংখ্যা চুয়াত্তর জন নেওয়া হবে এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন দুই নং পদে তারা নিয়োগ দিয়েছে মেকানিক এখানে মট পদসংখ্যা একশো আটান্ন জন নেওয়া হবে অফিস সহায়ক নিয়োগ দিয়েছে তারা নিবে ছত্রিশ জন চার নং পদের নিয়োগ দিয়েছে নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে একষট্টি জন এরপর তারা বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মোট পদ সংখ্যা একশো তিপ্পান্ন জন নেওয়া হবে বুকিং সহকারী নিবে তারা একশো তিপ্পান্ন জন এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপর তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এখানে মোট পদ সংখ্যা হচ্ছে একানব্বই জন নেওয়া হবে এখানে তারা এক পদের নিয়োগ দিয়েছে কম্পিউটার অপারেটর নিবে দুইজন ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর নিবে বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক নিবে বিশ জন কম্পিউটার মুদ্রাখরিক নিবে একজন হিসাব সহকারী নিবে জন ডাটা এন্ট্রি অপারেটর জন। গাড়ি চালক দুইজন অফিস সহায়ক চল্লিশ জন নিরাপত্তা প্রহরী দুইজন এবং বাকি অংশটুকু দ্বিতীয় অফিসটাই রয়েছে এরপর তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ একে ডিটেশন কাউন্সিলে এখানে মোট পদসংখ্যা ছিচল্লিশ জন নিবে তারা এক নং পদে তারা প্রোগ্রামার নিবে একজন দুই নং পদের সহকারী পরিচালক নয় জন তিন নং পদের সহকারী গ্রন্থাগারিক একজন চার নং পদে ভাণ্ডার কর্মকর্তা একজন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে এরপর তারা বাংলাদেশ পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা চব্বিশ জন নেওয়া হবে এখানে তারা কম্পিউটার অপারেটর নিবে একজন ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর নিবে জন ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক জন অফিস সহায়ক চোদ্দ জন এবং বাকি অংশটুকু দ্বিতীয় অফিসটাই দেওয়া রয়েছে এরপর তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এখানে মোট পদ সংখ্যা তারা বাইশ জন নিবে এখানে তারা ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর নিবে জন কম্পিউটার অপারেটর নিবে চারজন সহকারী গ্রন্থাগারিক একজন অফিস সহায়ক বারো জন এরপর তারা নিয়োগ দিয়েছে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ে এখানে মোট পদ সংখ্যা জন নেওয়া হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন ক্যাশিয়ার একজন ক্যাশ সরকার একজন এরপর তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এখানে মোট সংখ্যা উনত্রিশ জন নেওয়া হবে প্রোগ্রামার নেওয়া হবে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে আঠারো জন উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে একজন ফটোগ্রাফার নেওয়া হবে একজন গাড়ি চালক নেওয়া হবে দুইজন ফটোকপি অপারেটর নেওয়া হবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে তিনজন এরপর তারা বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা এগুলো বিস্তারিতভাবে দেখে নেবেন এরপর তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ সংখ্যা বারোজন নিবে এখানে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে একজন কম্পিউটার অপারেটর একজন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন ডাটা এন্ট্রি অপারেটর দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি দুইজন অফিস সহায়ক তিনজন নেওয়া হবে এরপর তারা নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে মোট পদ সংখ্যা দশজন নিবে তারা গাড়ি চালক নিবে দশজন এরপর আমরা দেখতে পাচ্ছি ডাক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা পাঁচ জন নেওয়া হবে উপসহকারী প্রকৌশলে নিবে তারা পাঁচজন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কন্ডিশন অফিসার পদে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর তারা ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ সংখ্যা একশো পঁচিশ জন নিবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ সংখ্যা এখানে বারো জন নেওয়া হবে এরপর আমরা চতুর্থ পেজে চলে যাব কারণ দ্বিতীয় এবং তৃতীয় পেজে প্রথম পেজের বাকি অংশটুকু দেওয়া রয়েছে চৌত্তর পেজে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক টাঙ্গাইল এখানে মোট সংখ্যা পঁয়তাল্লিশ জন নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে পাঁচজন নিরাপত্তা প্রহরী বিশ জন পরিচ্ছন্নতা কর্মী নয় জন বেয়ারার চারজন নিরাপত্তা প্রহরী তিনজন বাবুরচি একজন সহকারী বাবুরচি একজন মালি একজন পরিচ্ছন্নতা কর্মী একজন বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে এরপর তারা জেলা প্রশাসক নেত্রকোনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চোদ্দ জন নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে চারজন জারিকারক নেওয়া হবে জন অফিস সহায়ক দুইজন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে দুইজন এরপর তারা খুলনা নিয়োগ প্রকাশ করেছে সংখ্যা জন হবে এখানে এরপর জেলা প্রশাসক বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আঠাশ জন নেওয়া হবে এরপর আমরা দেখতে পাচ্ছি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা এখানে এগারো জন নেওয়া হবে মেলান্দহ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা এখানে চোদ্দ জন নেওয়া হবে বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রুফ পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদসংখ্যায় সাতজন নেওয়া হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেত্রকোনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা এখানে আটজন জন নেওয়া হবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা নয় জন নেওয়া হবে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট পদ সংখ্যা নয় জন নেওয়া হবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর এখানে বসুন্ধরা পেপার মিলসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা এখানে পাঁচজন নেওয়া হবে এরপর এই যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলো সাধারণত ভুয়া হয়ে থাকে সুতরাং আপনারা এগুলো সাবধানের সহিত আবেদন করবেন এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাড়াও এই যে এক নজরে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন এই ছিল বন্ধুরা মূলত এ সপ্তাহে চাকরির ডাক সংক্রান্ত নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম